বড় লোকের মূর্তি বানালে যদি বড় লোকের মর্যাদা বাড়ত, যদি বাড়ত। কিছু মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন লোকের লোকদের কুযুক্তি হলো বড় লোকের মূর্তি বানালে বড় লোকের মর্যাদা বাড়ে, যে কুযুক্তি। এটা যদি সুযুক্তি হতো তাহলে আপনারা বলুন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে বড় লোক জগতে আর কে আছে? ওনার মূর্তিটা কোথায়? তাহলে পরিষ্কার হয়ে গেল, বড় লোকের মূর্তি বানালে বড় লোকের মর্যাদা নষ্ট হয় ছাড়া বাড়ে না। বড় লোকের মূর্তি বানালে বড় লোকের মর্যাদা নষ্ট হয় ছাড়া বাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মূর্তিও না পাক এবং মূর্তি বানানোও শয়তানের কাজ। মূর্তিও না পাক, মূর্তি বানানোও শয়তানের কাজ। যেহেতু মূর্তি বানানো হারাম কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, মূর্তি বানানো হারাম রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, হারাম কাজ করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য এই সমস্ত হারাম কাজে যারা লিপ্ত এদেরকে সতর্ক করা আলেমগণের দায়িত্ব, যেভাবে নবীগণের আমলে ছিল নবীগণের দায়িত্ব। আলেমগণ ব্যক্তিগত কোনো স্বার্থে এইগুলিকে হারাম বলেন না, যারা হারাম কাজে লিপ্ত তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলেন। কিন্তু এরপরে এই কথা বলার কারণে, মূর্তি বানানি হারাম বলার কারণে যদি আলেমের বিরুদ্ধে কেঁপে যায়, তাহলে সুদের কারবারকে হারাম বলার কারণে আলেমকে গালিগালাজ করলে যেমনভাবে চিরস্থায়ী জাহান্নামি, মূর্তিকে হারাম বলার কারণে আলেমগণকে গালিগালাজ করলে মরণের আগে আলেমের কাছে মাপ চেয়ে আল্লাহর কাছে তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামি অবস্থায় মরণ হবে। আলেম দুই প্রকার, আলেম দুই প্রকার। এক প্রকার আলেম নিজের এলেমকে ব্যবহার করেন জনগণকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাবার জন্য, আর এক প্রকার আলেম নিজের এলেমকে ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। সারা বাংলার সমস্ত আলেমগণ যখন মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন, তখন এমন দুই একটা কুলাঙ্গার দুষ্ট আলেম এই মূর্তির পক্ষে ওকালতি করা শুরু করে দিয়েছিল। এই জন্য কোন আলেমকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও, সেই আলেমটাও চিহ্নিত হওয়া দরকার। আলেমকে ঘৃণা করলে, আলেমকে নিন্দা করলে, আলেমকে তিরস্কার করলে, কোরআন হাদিসের কথা বলার কারণে আলেমকে গালিগালাজ করলে, সেই গালিগালাজ আলেমকে করা হয় না, সেই গালিগালাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে করা হয়। এই জন্য আলেমকে গালি দিলে ঈমান ধ্বংস হয়ে যায়। আলেম মনে করবেন যে আমার জান্নাতে আমি পড়ে যাই, শেষ চেষ্টা করে দেখি এই গুনাগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। রাসূল বলেন সেই আলেম নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো বলেই এক গ্লাস পানি পান করিয়েছিল, আমাকে মহব্বত করতো বলেই একবার উজুর ফানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন এদের গুনার কারণে আমি আদেশ করেছিলাম জাহান্নামে যেতে, কিন্তু আলেমরা তোমরা যেহেতু সাক্ষী দিলা, তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম, আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। সুতরাং আলেমদেরকে যত তিরস্কার করতে পারেন ততই মঙ্গল, আলেমদেরকে যত ঘৃণা করতে পারেন ততই মঙ্গল, আলেমদেরকে যত গালাগালি করতে পারেন ততই মঙ্গল, আর মূর্তির পক্ষে যত দালালি করতে পারেন ততই মঙ্গল না অমঙ্গল। নবীগণ যেভাবে সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার অপরাধে নমরুদ মার্কা, ফেরাউন মার্কা, আবু জাহাল মার্কা লোকেরা নবীর বিরুদ্ধে দুশ্মনী করেছিল, ঠিক তেমনিভাবে আলেমগণ যখন সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান, তখন এই সমাজে যে সমস্ত লোক নমরুদ মার্কা, ফেরাউন মার্কা, আবু জাহাল মার্কা লোকটাকে, এরাও আলেমগণের বিরুদ্ধে শত্রুতামি শুরু করে দেয়। এদের মার্কা খুব পরিষ্কার, আলেমগণের মার্কা হইল ইব্রাহিম মার্কা, আলেমগণের মার্কা হইল মুসা মার্কা, আলেমগণের মার্কা হইল মুহাম্মদ মার্কা, আর আলেমগণের দুশ্মনীতে যারা লিপ্ত হয় এদের মার্কা হইল নমরুদ মার্কা, ফেরাউন মার্কা, আবু জাহাল মার্কা। দুইটা পক্ষের মার্কা পরিষ্কার, বুঝতে পেরেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, তিনি এক ঘটনা প্রসঙ্গে
পবিত্র কোরআনের দুই একটি আয়াতের তাফসীর হিসাবে বলেন যে আল্লাহ পবিত্র কোরআনে রাসূলকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমকেও হুবহু রাসূলের মতোই সম্মান করতে হবে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, এটা কি আমার কথা না ইবনে আব্বাসের কথা? ইবনে আব্বাসের সংক্ষিপ্ত পরিচয়ে আমি বলেছি, রাসূলের আপন চাচাতো ভাই এবং এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। তিনি বলেন, পবিত্র কোরআনে আল্লাহ রাসূলকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমকেও ঠিক রাসূলের মতোই সম্মান করতে হবে। এটা তো আমার কথা নয়, এটা রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কথা। যদি এই কথার মধ্যে, তার এই উক্তির মধ্যে উম্মতের কারো দ্বিমত হয়নি, এখনও দ্বিমত হওয়ার কথা নয়। আমাদের শুধু বুঝার ব্যাপার হলো কেন তিনি এই কথাটা বললেন, রাসূলকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন আল্লাহ কোরআনে, আলেমকে হুবহু সেভাবেই সম্মান করতে হবে কেন? তার একমাত্র কারণ, নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করতেন দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। কথাগুলি কি বুঝতে কঠিন হয়? নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করতেন দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। আমাদের নবী শেষ নবী হওয়ায়, যেহেতু কেয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, তাই শেষ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর দুনিয়াবাসীকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার আর কোনো দরকার নাই। তাহলে কাজটা করবে কে? এখন তো নবী নাই, একমাত্র আলেমগণ। নবীগণের যুগে নবীগণ যেই দায়িত্ব পালন করেছেন সেই গুরু দায়িত্ব নবীর অবর্তমানে কিয়ামত পর্যন্ত একমাত্র আলেমগণ পালন করবে। তাই নবীগণের যেই দায়িত্ব ছিল আলেমগণেরও যেহেতু সেই দায়িত্ব, এজন্য ইবনে আব্বাস বলেন নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন আল্লাহ কোরআনে, আলেমকেও সেভাবেই সম্মান করতে হবে। এমর্মে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা হলো তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। আলেম হওয়া তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। তারপরে রাসূল বলেন, তোমার যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, অধিকাংশ মুসলমানেরই তো আলেম হওয়ার সুযোগ থাকে না, বিভিন্ন মুসলমান বিভিন্ন পেশা নিয়ে জীবনভর ব্যস্ত থাকার কারণে অধিকাংশ মুসলমানেরই আলেম হওয়ার সুযোগ থাকে না। তাই যাদের আলেম হওয়ার সুযোগ নাই তাদের উদ্দেশ্যে রাসূল বলেন, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেম হওয়ার সুযোগ যদি তোমার না থাকে তাহলে তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের দুই নম্বর পথ। যেভাবে আলেম হওয়ার সুযোগ থাকে না অনেকেরই, তেমনিভাবে আলেমের ছাত্র হওয়ার সুযোগও তো অনেকেরই থাকে না। তার জন্য রাসূল বলেন, আও মুস্তামিয়ান, তোমার যদি আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না থাকে তাহলে তুমি আলেমের কথা মনোযোগে শোনো। মনোযোগে শোনো মানে হল আলেমের কথা মতো কাজ করো, আলেমের কথা মতো চলো। সংসারের কাজ করতে হলো কীভাবে করলে শুদ্ধ হবে, কীভাবে করলে অশুদ্ধ হবে, কীভাবে করলে হালাল হবে, কীভাবে করলে হারাম হবে, সেটা আলেমের কাছ থেকে শুনে করো। ধর্মের কাজ করলেও কীভাবে করলে সহি হবে, কীভাবে করলে গলত হবে, সেটা আলেমদের কাছ থেকে শুনে শুনে করো।
সুতরাং আলেমের কথা শুনো, কথার মর্ম হলো আলেমের কথা মতো জীবনের সকল কাজ করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। এক নম্বর পথ হলো নিজে আলেম হওয়া, সুযোগ না থাকলে দ্বিতীয় পথ হলো আলেমের ছাত্র হওয়া, সেই সুযোগও না থাকলে তিন নম্বর পথ হলো আলেমের কথা মতো সকল কাজ করা। যেই কাজকে আলেমরা হালাল বলেন সেইটা করা, যেই কাজকে আলেমরা হারাম বলেন সেটা না করা। এইভাবে আলেমের কথা মতো চলা, এটা হলো সর্বস্তরের মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। তারপরে রাসূল বলেন, তোমার যদি আলেমের কথা শোনার মতো সুযোগও না থাকে, কথা শোনার মতো সুযোগ থাকে না কখন, ধরুন কথার কথা এক ব্যক্তি 20 বৎসর 30 বৎসরের জন্য অথবা আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আলেমের কাছে যেতেও পারে না, আলেমের কথাও শুনতে পারে না, এই লোকের তো আলেমের কথাও মনোযোগে শোনার সুযোগ নাই। এমন লোকের জন্য আল্লাহ রাসূল বলেন, আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের চার নম্বর পথ। তাহলে যে আলেমও হতে পারল না, আলেমের ছাত্রও হতে পারল না, আলেমের কাছে কথা শোনার জন্য যেতেও পারল না, তার জন্য জাহান্নাম থেকে বাঁচার চতুর্থ পথ হলো তুমি আলেমকে মহব্বত করো। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান, কিন্তু সাবধান, তুমি পঞ্চম পথ অবলম্বন করো। কথা বুঝে থাকে বলুন তো, আলেমকে মহব্বত করা যদি চতুর্থ পথ হয় তাকে জাহান্নাম থেকে বাঁচার, তাহলে পঞ্চম পথটা কী হবে? হ্যাঁ, একজন মাত্র বললেন, সবাই একটু বোঝার চেষ্টা করুন, আলেমকে মহব্বত করা যদি জাহান্নাম থেকে বাঁচার চতুর্থ পথ হয় তাকে, তাহলে পঞ্চম পথটা কী হবে? বিরোধিতা করো, আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান, সাবধান, পঞ্চম পথের প্রতীক হইবা না, ফাতাহলিক, তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। আলেমকে যদি অন্তর দিয়ে মহব্বতটুকু করতে না পারো, তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। মুফাসসিরিনে কেরাম আলেমকে মহব্বত করলে নাজাতের ব্যবস্থা হয়, আর আলেমকে মহব্বত করতে না পারলে ধ্বংস ছাড়া কপালে কিছু নাই, এই কথাটা বোঝাবার জন্য মিশরের রাজা এবং রানীর ঘটনা লিখেছে। মিশরের রাজা ছিল ফেরাউন, আর রানী ছিল বিবি আসিয়া। শিশু মুসাকে কুলে নিয়ে বিবি আসিয়া ফেরাউনের কাছে গিয়ে বললেন, স্বামী স্ত্রী তো ফেরাউন আর আসিয়া স্বামী স্ত্রী, বিবি আসিয়া শিশু মুসাকে কুলে নিয়ে ফেরাউনের কাছে গিয়ে বললেন, এই শিশুটাকে আমার মহব্বত লাগে, আমি লালন পালন করতে চাই। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই একটি কথার কারণে আমার মহব্বত লাগে, এই একটি কথার কারণে আল্লাহ বিবি আসিয়াকে ইমানদার অবস্থায় মরণবরণের সৌভাগ্য দান করেছে। বিবি আসিয়া যখন বলেছিলেন এই শিশুটাকে আমার মহব্বত লাগে, সাথে সাথে ফেরাউন বলেছিল, তোমার মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই একটা কথার কারণে আমার মহব্বত লাগে না, এই একটা কথার কারণে মরণকালে পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হয়নি। অনেক লম্বা ঘটনা, খুব এক সাগর পানিকে এক লোটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার মতো করে বলেছি আমি, অনেক লম্বা ঘটনা, আমি এক মিনিটে বলছি। শিশু মুসা সম্পর্কে বিবি আসিয়া বলেছিলেন, আমার মহব্বত লাগে, এই জন্য ইমানদার অবস্থায় মরণ নসিব হয়েছে, সাথে সাথে ফেরাউন বলেছিল আমার মহব্বত লাগে না, এই জন্য বেঈমান অবস্থায় মরণ হয়েছে। ইবনে আব্বাস কি বলেছিলেন, নবীর বেলায় যেই কথা মনে নাই, কি বলেছিলেন নবীর বেলায় যেই কথা, আলেমের বেলায় সেই কথা,
সুতরাং আলেমের প্রতি যার অন্তরে মহব্বত থাকবে, বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। আলেমের প্রতি যার মহব্বত থাকবে না, আলেমের প্রতি যার অন্তরে মহব্বত লাগবে না, সে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কোনো আলেম যদি কোনো অপরাধ করে থাকেন, সত্যই অপরাধ, যা শরীয়তের দৃষ্টিতে অপরাধ, ইসলামের বিধান মতে অপরাধ, সেই অপরাধের কারণে যদি একজন আলেমকে একজন মহব্বত করতে না পারে, এটা তার বেঈমান হয়ে মরণের কারণ হবে না। কিন্তু আলেম কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে, কোনো আলেম আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা বলার কারণে, কোনো আলেম ইসলামের বিধানের কথা বলার কারণে, সেই আলেমের প্রতি যার অন্তরে ঘৃণার সৃষ্টি হবে, সেই আলেমের প্রতি যারা বিশুদ্ধার করবে, সেই আলেমকে যারা তিরস্কার নিন্দাবাদ করবে, আল্লাহর রাসূল বলেন ফাতাহলিক, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। নবীগণের বেলায়ও দেখা গেছে, নবীগণ যখন জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন, এইটাই তো নবীগণ এবং আলেমগণের কাজ। আগেই বলেছি, জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো নবীগণের কাজ ছিল, এখন নবী নাই, এখন আলেমগণেরও একই কাজ। নবীগণ যখন সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন, এটা কি দুশ্মনী করতেন না হিতাকাঙ্ক্ষা? মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানিটা কি শত্রুতামি না বন্ধুত্ব? নবীগণ যখন সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন, তখন সমাজের কিছু লোক নবীগণের বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আপনারা জানেন। নমরুদকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখালেন, নমরুদ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, কোন অপরাধে? ইব্রাহিম আল ইসলাম নমরুদের সম্পত্তি জবরদখল করেছিলেন, রাজত্ব নিয়ে যেতে চেয়েছিলেন, কোনো ধন সম্পদ নিয়ে যেতে চেয়েছিলেন। ইব্রাহিম আল ইসলাম নমরুদের মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিলেন না তাকে জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছিলেন? ইব্রাহিম নমরুদকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইলেন, আর সে তাকে এই অপরাধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিল। হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখালেন, ফেরাউন তার পূর্ণ সেনাবাহিনী নিয়ে হযরত মুসা আলাইহিসসালামকে তার বংশধর সহ জমিনের বুক থেকে মুছে ফেলার জন্য হামলা করে বসলো। আল্লাহর কুদরতি ব্যবস্থায় আল্লাহ মুসা আলাইহিস সালামকে এবং তার কৌমকে রক্ষা করলেন এবং ফেরাউনকে তার সেনাবাহিনী সহ ধ্বংস করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের মাথায় লাঠি আঘাত করেছিলেন, আবু জাহালের বাড়িঘর দখল করে ফেলেছিলেন, আবু জাহালের সর্দারি জবর দখল করতে চেয়েছিলেন না তাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখিয়েছিলেন, এই অপরাধে কি করেছিল? 950 সন্ত্রাসী নিয়ে মদিনার পথে রওনা হলো, হামলা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য। নবীগণের ইতিহাস থেকে এই কথা পরিষ্কারভাবে আমরা জানতে পাই, নবীগণ যেভাবে সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার অপরাধে নমরুদ মার্কা, ফেরাউন মার্কা, আবু জাহাল মার্কা লোকেরা নবীর বিরুদ্ধে দুশ্মনী করেছিল, ঠিক তেমনিভাবে আলেমগণ যখন সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান, তখন এই সমাজে যে সমস্ত লোক নমরুদ মার্কা, ফেরাউন মার্কা, আবু জাহাল মার্কা লোকটাকে, এরাও আলেমগণের বিরুদ্ধে শত্রুতামি শুরু করে দেয়। এদের মার্কা খুব পরিষ্কার, আলেমগণের মার্কা হইল ইব্রাহিম মার্কা, আলেমগণের মার্কা হইল মুসা মার্কা, আলেমগণের মার্কা হইল মুহাম্মদ মার্কা, আর আলেমগণের দুশ্মনীতে যারা লিপ্ত হয় এদের মার্কা হইল নমরুদ মার্কা, ফেরাউন মার্কা, আবু জাহাল মার্কা। দুইটা পক্ষের মার্কা পরিষ্কার, বুঝতে পেরেছেন? এর একটা চমৎকার উদাহরণ আছে। আপনার দাঁতে যদি
হাড়ের গোড়ায় অথবা মাছের কাঁটা আটকে যায়, আটকে না কোনো সময়, তখন দাঁতে কিছুটা ব্যথা হয়। দাঁতের ফাঁক থেকে এই কাঁটা ছাড়াবার জন্য, দাঁতকে ব্যথামুক্ত করার জন্য চূড়ান্ত একটা ভূমিকা পালন করে জিহ্বা। জিহ্বা সেই কাঁটাটাকে ঠেলতে থাকে, ঠেলতে থাকে, ঠেলতে থাকে, ঠেলতে ঠেলতে এক সময় নিজে জখম হয়ে যায়। কাঁটাটা তাকলে কি জিহ্বার ব্যথা হয় না দাঁতের ব্যথা হয়? জিহ্বা ঠেলে কেন, নিজের স্বার্থে না দাঁতকে মুক্ত করার জন্য? যেমন ভাবে দাঁতকে ব্যথা মুক্ত করার জন্য জিহ্বা ঠেলে, জিহ্বার কোনো স্বার্থ নেই, ঠিক তেমনি ভাবে সমাজের মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আলেমগণ কোরআন হাদিসের কথা বলেন, এদের নিজেদের কোনো স্বার্থ নাই। কিন্তু সেই দাঁত যদি কোনোদিন সুযোগ মতো জিহ্বাকে পায়, বুঝেন কথা, যে দাঁতকে এই ব্যথামুক্ত করার জন্য জিহ্বা তার দাঁতের ফাঁকের কাঁটাকে ঠেলতে ঠেলতে নিজে জখম হয়ে গেল, সেই জিহ্বাকে দাঁত যদি কোনোদিন সুযোগ মতে পায়, তাহলে কামড় মেরে কেটে ফেলে কিনা? এইটার নাম হলো নিমক হালাল। নিমক হালাল, তাহলে দাঁতে জিহ্বার সাথে কি করে? নিমক হারামি করে। ঠিক তেমনি ভাবে নমরুদ মার্কা, ফেরাউন মার্কা, আবু জাহাল মার্কা লোকেরা আলেমদের সাথে দাঁতের ভূমিকা পালন করে। কিসের ভূমিকা? এরা সমাজের নিমক হারাম ছাড়া আর কিছু নয়। আমাদের সমাজের, বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে দেখা যায়, আলেম যখন সমাজকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার ব্যবস্থা হিসাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘোষিত কোনো হারামকে যখন হারাম বলেন, তখন সমাজের মানুষকে তিন ভাগে বিভক্ত হতে দেখা যায়। আলেমগঞ্জ যখন কোরআন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো হারামকে যখন হারাম বলেন, তখন বর্তমানে আমাদের সমাজের মানুষকে কত ভাগে বিভক্ত হতে দেখা যায়? তিন ভাগে বিভক্ত হতে দেখা যায়। একদল আলেম যেহেতু হারাম বলেছেন আর হারাম কাজ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, সেই ভয়ে তারা তাদের কৃত অপরাধ থেকে নিজেকে নিজে শুধরিয়ে নেয়, হারাম থেকে তওবা করে, হারাম কাজের কাছে আর হারাম কাজে আর প্রত্যাবর্তন করে না, নিজেকে নিজে সংশোধন করে নেয়। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফমান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফানতাহা ফালাহু মা সালাফ। সুদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে যখন এই সুদের অবৈধতার উপদেশ আসলো, তখন যারা যথারীতি তওবা করে সুদের কারবার ছেড়ে দিল, আল্লাহ বলেন তাদের অতীতের সুদের কারবারের গুনাহ আমি মাফ করে দিলাম। ঠিক তেমনিভাবে আমাদের সমাজের যে সমস্ত সাধারণ মুসলমানেরা আলেমগণ কোরআন হাদিসের ভিত্তিতে কোনো কাজকে হারাম বলেন, এই হারাম বলার কারণে যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য যথারীতি তওবা করে হারাম কাজটা ছেড়ে দেয়, তাদের জন্য আল্লাহর এই ঘোষণা চিরন্তন, আল্লাহ তাদের অতীতের গুনাহ মাফ করে দেন। গেল একদল আলেমগণ কোনো হারামকে হারাম বললে আমাদের সমাজের মানুষ তিন দলে বিভক্ত হয়। এই তিন দলের মধ্যে এই দল হইল প্রথম দল। এদের সংখ্যা খুব কম, এদের সংখ্যা খুব কম। দ্বিতীয় দল হলো, ধরুন কথার কথা সুদের ব্যাপার, আলেমগণ সুদকে হারাম বললেন, এই কারণে সুদ, সুদের কারবার ছাড়ে না, কিন্তু আলেম যে হারাম বললেন এই কারণে আলেমকে ঘৃণাও করে না, যেহেতু এটা আলেমের নিজের কথা নয়, এটা আল্লাহর কথা, ঘৃণা কার কথাকে করবে? এই দল মুসলমানের সংখ্যা আমার ধারণা মতে আমাদের সমাজে বেশি। আলেমগণ কোরআনের রেফারেন্স দিয়ে বললেন, আল্লাহ কোরআনে সুদের কারবারকে হারাম বলেছেন, সব মুসলমান শুনে, সব মুসলমান জানে, কিন্তু বেশিরভাগ মুসলমান এই সুদের কারবার হারাম জানা সত্ত্বেও এই কারবারটা ছাড়ে না, তবে আলেমগণ যে হারাম বলেন এই জন্য আলেমগণের নিন্দাবাদও করে না, তিরস্কারও করে না, সুদকে হারাম বলার কারণে আলেমকে গালিগালাজও করে না, ঘৃণাও করে না। এদের দুইটা বিশেষণ আছে, একটা এদের দোষ আর একটা এদের গুণ। এদের একটা দোষও আছে, একটা গুণও আছে।
এদের দোষটা কি? হারামকে হারাম জানার পরও এটা ছাড়লো না, এটা তাদের দোষ। কিন্তু তার পেশাটাকে আলেমগণ হারাম বলার কারণে আলেমকে নিন্দাবাদও করলো না, এটা কিন্তু গুণ। আলেমকে যে তিরস্কার করলো না হারামকে হারাম বলার কারণে, এটা কিন্তু তার গুণ, বিরাট বড় গুণ। আমাদের বুঝার ব্যাপার তার দোষের পরিণতি কি আর গুণের ফলাফলটা কি। তুমি সুদের কারবার হারাম জানার পরও তুমি সুদের কারবার ছাড়োনি, এই দোষের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আলেমকে ঘৃণা করোনি, তোমার ঈমান হেফাজত করেছ। আলেমকে ঘৃণা করলে, আলেমকে নিন্দা করলে, আলেমকে তিরস্কার করলে, কোরআন হাদিসের কথা বলার কারণে আলেমকে গালিগালাজ করলে, সেই গালিগালাজ আলেমকে করা হয় না, সেই গালিগালাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে করা হয়। এই জন্য আলেমকে গালি দিলে ঈমান ধ্বংস হয়ে যায়। সে আলেমকে গালিগালাজ না করে ঈমানকে রক্ষা করলো। এই জন্য সুদের কারবার না ছাড়ার কারণে জাহান্নামে গেলেও এক সময় তার জাহান্নামের শাস্তি শেষ হয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। যেই লোকে সুদ হারাম আলেমের মুখে শুনল, সুদ হারাম জানার পরেও সুদের কারবার ছাড়লো না, আলেমকে ঘৃণাও করলো না, তার একটা দুষো আছে, একটা গুণও আছে। দুষের কারণে জাহান্নামে যেতে হবে, আর আলেমকে ঘৃণা না করার কারণে একদিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। আলেমকে তিরস্কার না করার কারণে একদিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। দ্বিতীয় দল, আমাদের সমাজে এই দ্বিতীয় দলের সংখ্যা বেশি, আমাদের সমাজে দ্বিতীয় দলটার সংখ্যা বেশি। আরেক দল, আলেমগণ যখন কোরআন হাদিসের ভিত্তিতে কোনো হারামকে হারাম বলেন, হারামটা তো ছাড়েই না, হারামকে কেন হারাম বললেন, এই জন্য আলেমের বিরুদ্ধে যত সব বিষুদ্গার করা শুরু করে দেয়। আলেমদেরকে নিন্দাবাদ, তিরস্কার, গালিগালাজ, মন্দ বলা শুরু করে দেয়। এই গালিগালাজের দ্বারা তাদের ঈমান ধ্বংস হয়ে যায়। যে আলেমকে মহব্বত না করলেই ঈমান নসিব হয় না মরণকালে, আগেই বলেছি, মনে আছে কি? যে আলেমকে মহব্বত না করলেই মরণকালে ঈমান নসিব হয় না, সে আলেমকে গালিগালাজ আর তিরস্কার, সে আলেমকে নিন্দা করলে কেমন ঈমান নিয়ে মরতে পারে মনে করেন? এদের বেঈমান অবস্থায় মরণ হয়। এইরকম আলেমরা কোরআন হাদিসের ঘোষিত হারামকে হারাম বলার কারণে, যারা এটাকে বৈধ, অবৈধকে বৈধ সাব্যস্ত করার জন্য যারা চাপাবাজি শুরু করে দেয়, এদের একটা উদাহরণ ওই সুদ সংক্রান্ত আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহর পক্ষ থেকে সুদের কারবারকে হারাম ঘোষণা দেওয়ার পরও যারা এটার বৈধতা প্রমাণের জন্য চাপাবাজি করবে, এরা হবে চিরস্থায়ী জাহান্নামী। কতদিনের জাহান্নামী? এখানে লক্ষণীয় ব্যাপার হলো একটা, সুদকে হারাম জেনে সুদের কারবারে লিপ্ত থাকলে চিরস্থায়ী জাহান্নামী হয় না, দীর্ঘমেয়াদী জাহান্নামী হয়। সুদের কারবারকে হারাম জানে তারপরও সুদের কারবার ছাড়ে না, এটা এমন পাপ, এমন গুণা, যে গুনার কারণে দীর্ঘমেয়াদী জাহান্নামি হয় কিন্তু চিরস্থায়ী জাহান্নামি হয় না। কিন্তু সুদের কারবারকে বৈধ প্রমাণের অপচেষ্টায় যখন মেতে উঠে, তখন আর ঈমান থাকে না, তখন চিরস্থায়ী জাহান্নামি সাব্যস্ত হয়ে যায়। সুদের উদাহরণ বুঝে থাকলে আর একটা উদাহরণ বুঝা আশা করি আপনাদের জন্য সহজ হবে, সেটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম ওয়াল আজলাম ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, লটারি, মূর্তি, নাপাক, শয়তানের কাজ। মদ নাপাক পান করা শয়তানের কাজ। জুয়া খেলা অপবিত্র তাস খেলা শয়তানের কাজ। লটারি খেলা অপবিত্র খেলা শয়তানের কাজ। আর কোনো প্রাণীর দেহের কাঠামো বানানো, যেটাকে মূর্তি বলা হয়, মুখে কি বলে, ছাগলের কাঠামো বানালে ছাগলের মূর্তি, হাতির কাঠামো বানালে হাতির মূর্তি,
মানুষের কাঠামো বানালে মানুষের মূর্তি। প্রসঙ্গক্রমে আমাদের মনে রাখতে হবে, বড় লোকের মূর্তি বানালে যদি বড় লোকের মর্যাদা বাড়ত, যদি বাড়ত, কিছু মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন লোকের লোকদের কুযুক্তি হলো বড় লোকের মূর্তি বানালে বড় লোকের মর্যাদা বাড়ে, যে কুযুক্তি। এটা যদি সুযুক্তি হতো তাহলে আপনারা বলুন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে বড় লোক জগতে আর কে আছে? ওনার মূর্তিটা কোথায়? তাহলে পরিষ্কার হয়ে গেল, বড় লোকের মূর্তি বানালে বড় লোকের মর্যাদা নষ্ট হয় ছাড়া বাড়ে না। বড় লোকের মূর্তি বানালে বড় লোকের মর্যাদা নষ্ট হয় ছাড়া বাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মূর্তিও না পাক এবং মূর্তি বানানোও শয়তানের কাজ। মূর্তিও না পাক, মূর্তি বানানোও শয়তানের কাজ। যেহেতু মূর্তি বানানো হারাম, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, মূর্তি বানানো হারাম, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, হারাম কাজ করলে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম থেকে রক্ষা করার জন্য এই সমস্ত হারাম কাজে যারা লিপ্ত এদেরকে সতর্ক করা আলেমগণের দায়িত্ব, যেভাবে নবীগণের আমলে ছিল নবীগণের দায়িত্ব। আলেমগণ ব্যক্তিগত কোনো স্বার্থে এগুলিকে হারাম বলেন না, যারা হারাম কাজে লিপ্ত তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলেন। কিন্তু এরপরে এই কথা বলার কারণে, মূর্তি বানানি হারাম বলার কারণে যদি আলেমের বিরুদ্ধে কেঁপে যায়, তাহলে সুদের কারবারকে হারাম বলার কারণে আলেমকে গালিগালাজ করলে যেমনভাবে চিরস্থায়ী জাহান্নামী, মূর্তিকে হারাম বলার কারণে আলেমগণকে গালিগালাজ করলে মরণের আগে আলেমের কাছে মাপ চেয়ে আল্লাহর কাছে তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী অবস্থায় মরণ হবে। এবার আমি আলেমদেরকে মহব্বত কেন করব, এর একটা যুক্তি, আর মহব্বত করলে এর সুফল সম্পর্কে দুটি কথা বলে দুই তিন মিনিট আমার কথা শেষ করার চেষ্টা করব। ধরুন একটা ছেলে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্মগ্রহণ করার পরে কি বাবাকে দেখতে পেল? তাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া করালো চাচা, মানুষ রূপে গড়ে তুললো চাচা। এই কাজগুলি আসলে কার ছিল? এই এতিম ছেলেটাকে যদি তার বাবা থাকতো তাহলে লালন পালন করা বাবার দায়িত্ব ছিল, বাবা থাকলে তাকে লেখাপড়া করিয়ে মানুষ রূপে গড়ে তোলা দায়িত্বটা ছিল বাবার। বাবা না থাকার কারণে কাজটা করে দিল কে? চাচা। এই ছেলেটার জন্য কি উচিত নয় চাচাকে বাবার মতো সম্মান করা? উচিত নয়। কেন? বাবার কাজ করে দিয়েছে, চাচা চাচা হওয়া সত্ত্বেও বাবার কাজ করে দিয়েছে, এই জন্য ছেলেটার জন্য উচিত তার চাচাকে হুবহু বাবার মতো সম্মান করা। এই জন্য ইবনে আব্বাস বলেন, আল্লাহ পবিত্র কোরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এটা হলো আলেমকে নবীর মতো সম্মান করতে হবে কথাটা ইবনে আব্বাস বললেন। এর যুক্তিটা কি? আমরা যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে এসে নবীকে পেতাম, তাহলে দিন ধর্ম বলুন তো কার কাছে শিখতাম? নবীর কাছে শিখতাম। সোজা কথা, আমি যদি দুনিয়াতে এসে নবীকে পেতাম, অবশ্যই আমি নামাজ রোজা কলেমা কালাম হালাল হারাম নবীর কাছে শিখতাম, যেহেতু এই দুনিয়াটা নবী শূন্য, নবী শূন্য দুনিয়াতে আমরা জন্মগ্রহণ করে এসেছি। তাই নবী না থাকার কারণে এই দিন ধর্ম কলেমা কালাম এইগুলি আমাকে আমার উস্তাদ আলেম শিক্ষা দিয়েছেন। কার কাজ কে করে দিয়েছেন? নবীর কাজ আলেমগণকে করে দিয়েছেন। এই জন্য আলেমের প্রতি জীবনভর এই শ্রদ্ধাবোধ থাকতে হবে যে আমি আলেমকে না পেলে আমি কলেমা শিখার কোনো স্থান ছিল না আমার, এই দুনিয়াতে আলেম না থাকলে আমার হালাল হারাম শিখার কোনো উপায় ছিল না, এই দুনিয়াতে কোনো আলেম না থাকলে আমার জাহান্নাম থেকে বাঁচার পথ চেনার কোনো উপায় ছিল না, এতটুকু কৃতজ্ঞতা বোধ যার অন্তরে নাই তার মতো চরম নিমক হারাম জগতে আর কেউ হতে পারে না। কাজেই বিবি আসিয়ার মতো আমরা যদি আলেমদের প্রতি অন্তরে মহব্বত রাখি, এই মহব্বতের সুফলটা কি হবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ বিচারের দিন, কিয়ামতের দিন, যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াবে, সেদিন আল্লাহ আলেমগণকে বলবেন, আলেমরা তোমরা জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও।
আলেমগণ যখন আল্লাহর হুকুমে আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ আলেমগণকে বলবেন, তোমাদেরকে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে প্রশ্ন জাগতে পারে যে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেমগণ আর নামাজ রোজার কি করার দরকার? কি আলেমগণ সুদকুর গুসকুর মদকুর গাজাকুর হলে অসুবিধা কি? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব বিভিন্ন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। আলেম দুই প্রকার, আলেম দুই প্রকার। এক প্রকার আলেম নিজের এলেমকে ব্যবহার করেন জনগণকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাবার জন্য, আর এক প্রকার আলেম নিজের এলেমকে ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। সারা বাংলার সমস্ত আলেমগণ যখন মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন তখন এমন দুই একটা কুলাঙ্গার দুষ্ট আলেম এই মূর্তির পক্ষে ওকালতি করা শুরু করে দিয়েছিল। এই জন্য কোন আলেমকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও সেই আলেমটাও চিহ্নিত হওয়া দরকার। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম যা লিখেছেন তার সারমর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আলেম দুই প্রকার, এক প্রকার আলেম হলো সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আলেম হলো আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেম কারা? কুরআন হাদিসের এলেম শিখেছে যারা, তারা সমাজের দৃষ্টিতে আলেম। আল্লাহর দৃষ্টিতে আলেম কারা? কুরআন হাদিসের এলেম মতো জীবনযাপন করে যারা। ব্যবধান হইল কি? কুরআন হাদিসের এলেম শিখলেই সমাজের লোকে আলেম বলে, আর এলেম মতো জীবনযাপন করলে আল্লাহ আলেম বলে। এলেম মতো যারা জীবনযাপন করতে চায় এরা হারামকে হারাম বলে, আর শুধুমাত্র এলেম শিখেছে এলেম মতো যারা জীবনযাপন করতে চায় না এরা হারামের পক্ষে ওকালতি করে, আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে তাদের পক্ষে দালালি করে। এই সমস্ত দালালদেরকে আল্লাহ হাশরের মাঠে জান্নাতে যাও বলবেন না, বলবেন এই দালাল আলেম দালাল মৌলবীরা জাহান্নামে যাও। আরো পরিষ্কার হাদিস আছে, এক হাদিসে উল্লেখ আছে, আমি হাদিসের শেষের অংশটা বলি। হাদিসের শেষের অংশে উল্লেখ আছে আল্লাহ এক শ্রেণীর আলেমকে হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছো দুনিয়াতে, বলবে এলেম প্রচার করেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন এই আলেমের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসরিয়ে জাহান্নামে নিয়ে যাও। আলেম আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি অপরাধ, আমি এলেম শিখেছি তোমার বান্দাদের কাছে এলেম প্রচার করেছি, জাহান্নামে যাব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি এলেম প্রচার করেছো আমার বান্দাদের কাছে, বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নয়, তুমি বান্দাদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য কাজটা করেছিলে। কি করে কি জন্য বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এলেম প্রচার করেছিল না বান্দাদের কাছে সুপ্রিয় হওয়ার জন্য? এই জনপ্রিয় হওয়ার উদ্দেশ্যে তুমি এই এলেম চর্চা করেছিলে, তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কোন কোন আলেম হক্কানি আর কোন কোন আলেম দুষ্ট এটা দুধের দুধ পানির পানি আলাদাভাবে চিহ্নিত হয়ে গেছে কি না? তাই হাশরের মাঠে যে আল্লাহ আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, এবার বলুন দ্বিতীয় প্রকার দুষ্টদেরকে বলবেন, দালালদেরকে বলবেন, মূর্তির পক্ষে যে সমস্ত মৌলবী দালালি করে এই সমস্ত দালালদেরকে বলবেন জান্নাতে যাও না জাহান্নামে যাও? এই সমস্ত দালালদেরকে বলবেন তোরা জাহান্নামে যা। আর যে সমস্ত আলেমগণ কুরআনের হারামকে হারাম বলেছে, জনগণকে হারাম সম্পর্কে সতর্ক করেছে, আল্লাহ তাদেরকে বলবেন জান্নাতে যাও। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে যাবেন তখন জান্নাতে যাওয়ার পথে কিছু গুনাগার মুসলমান তাদেরকে ডাকবে, বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। বলুন একজন আলেমকে একজন সাধারণ মুসলমান পানি পান করায় দুশ্মনির কারণে না মোহব্বত? এটা কত নম্বর পথ ছিল? হ্যাঁ হ্যাঁ, চার নম্বর পথ। এক গ্লাস পানি পান করাইছিল মোহব্বতের কারণে, মানে সে চার নম্বর পথের প্রতীক। কত নম্বর পথের প্রতীক? আল্লাহ রাসূল বলেন আরেকজন গুনাগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে একজন আলেমকে দেখে বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে একবার উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম দুশ্মনির কারণে না মোহব্বতের কারণে, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমাকে আদেশ করেছেন জাহান্নামে যেতে। আল্লাহ রাসূল বলেন গুনাগার মুসলমানের মুখে এই কথাটা শুনে আলেম তার জান্নাতে নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। আলেম মনে করবেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি এই গুনাগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। রাসূল বলেন সেই আলেম নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন,
দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো বলেই এক গ্লাস পানি পান করিয়েছিল, আমাকে মহব্বত করতো বলেই একবার উজুর ফানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন, এদের গুনার কারণে আমি আদেশ করেছিলাম জাহান্নামে যেতে, কিন্তু আলেমরা তোমরা যেহেতু সাক্ষী দিলা, তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম, আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। সুতরাং আলেমদেরকে যত তিরস্কার করতে পারেন ততই মঙ্গল, আলেমদেরকে যত ঘৃণা করতে পারেন ততই মঙ্গল, আলেমদেরকে যত গালাগালি করতে পারেন ততই মঙ্গল, আর মূর্তির পক্ষে যত দালালি করতে পারেন ততই মঙ্গল। না অমঙ্গল, আল্লাহ আপনাদের আমাদেরকে মঙ্গল অমঙ্গল বিষয়টা পরিষ্কারভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।